পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়নেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো সকাল থেকেই এই যে সমস্ত ইউনিয়নে ভোট গ্রহণ চলছে, ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটাই লক্ষণীয় ছিল। শীত উপেক্ষা করে কিন্তু ভোটাররা দীর্ঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষ ভোটারের পাশাপাশি কিন্তু নারী ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষণীয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে আমি যে সমস্ত এলাকা ঘুরেছি, যে সমস্ত কেন্দ্র ঘুরে দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু এরকম দীর্ঘ সারি দেখা গেছে এবং দীর্ঘ লাইন কিন্তু লক্ষ্য করা গেছে। আমি আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই ইউনিয়নে বা যে সমস্ত ইউনিয়নে আজকে পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। আর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হওয়াতে কিন্তু যে সমস্ত ভোটার রয়েছে, সেই ভোটারদের মাঝে কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং প্রথমবারের মতো অনেক ভোটার কিন্তু এই ইভিএমে ভোট দিচ্ছে, যা এর আগে কখনো ভোট অনুষ্ঠিত হয়নি বা ইভিএম এর মাধ্যমে। আমি এখন কথা বলবো এই যিনি ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছেন সেই একজন ভোটারের সাথে। আপনি কি এর আগে ভোট দিয়েছেন ইভিএমে? না না। তো কেমন লাগতেছে ভোট দিতে পারে? ভালোই লাগলো। এর আগে কেমনে ভোট দিয়েছেন? এর আগে দিছি সিলে। হ্যাঁ, এখন কিভাবে দিলেন? এখন দিছি কম্পিউটারে। আচ্ছা, আপনি কেমন লাগতেছে ভোট দিতে পারে? ভালোই লাগছে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে উনি এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছে। তো আপনি কি নতুন ভোটার এবারে? হ্যাঁ, আমি এবারে নতুন ভোটার, এবার প্রথম ভোট দিতে আসছি। মাশাআল্লাহ, ইভিএম এর ভোট হচ্ছে, খুবই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আর আমরা যেভাবে লাইনে আছি, যদি ভোটটা তাড়াতাড়ি কাজটা হয় তাহলে আমরা আরও তাড়াতাড়ি বাসায় যাইতে পারি আর কি। তবে মাশাআল্লাহ, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এই জন্য আমরা খুবই খুশি। আচ্ছা, কেমনে কি এবার ভোট, এবার প্রথম কি? হ্যাঁ, আমি এবার প্রথম, এর আগে কখনো ভোট দেই নাই, এবারই প্রথম আমার জীবনে। তো কেমন লাগতেছে ইভিএম এ? ভালোই লাগতেছে, প্রথম প্রথমে ইভিএম এ ভোট দেবো, ভালোই লাগতেছে। এর আগে যেহেতু ভোট দেই নাই, তো লাইফে প্রথম ভোট দেওয়া সুযোগ আসছে, দেখি যাই ভোট দেই, ভালোই লাগবে। হ্যাঁ জি, দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে যারা অনেকেই নতুন ভোটার হয়েছেন, যারা এবারে প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন, নতুন ভোটারদের মাঝে কিন্তু বিশেষ করে বেশি উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা গেছে এই ইউনিয়নগুলোতে। তবে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেক জায়গায় ভোটারদের পক্ষ থেকে বা প্রার্থীদের পক্ষ থেকে কিছু কিছু অভিযোগ আসলেও, তবে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে সা কিন্তু সমাধান করা হচ্ছে। আমি যে এখন রয়েছি মির্জাপুর ইউনিয়নের বর্ষিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রে যে 8 নং একটি বুথ রয়েছে, সেই বুথে কিন্তু মাত্র 11টি ভোট পড়েছে 1.5 ঘন্টায়। তো অনেকটাই, তো প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে ভোটারদের উপস্থিতি ওই বুথটিতে কম ছিল, যার ক্ষেত্রে কিন্তু ভোট কম পড়েছে। তবে প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেক, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে, কোনো ধরনের কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা এখনও ঘটেনি। আমি একটি তথ্য দিয়ে রাখি যে এই গোপালপুরের 5টি ইউনিয়নের 50টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে 329টি ভোট কক্ষে। তো নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে 3 প্লাটুন বিজিবি কাজ করছে, এছাড়াও 6 জন নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে কাজ করছেন, এছাড়াও র্যাব, পুলিশ এবং প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে। তবে এই যে বিষয়টি লক্ষণীয় যে এই নির্বাচনের আগে গোপালপুরে যে পরিবেশ সৃষ্টি হয়, এই নির্বাচনে কিন্তু তা লক্ষ্য করা যায়নি। 50টি কেন্দ্রের মধ্যে কিন্তু 44টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে এখন পর্যন্ত বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, 1,17,073 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সাধারণ সদস্য পদে 155 জন, চেয়ারম্যান পদে 16 জন, এছাড়াও সংরক্ষিত যে নারী সদস্য রয়েছে সেই ক্ষেত্রে 51 জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এতটুকুই ছিল নির্বাচনের, গোপালপুরের নির্বাচনের পরিস্থিতি। তবে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটলে আপনাদের মাধ্যমে দর্শকদের জানাই।